তামুলপুর জেলার গোড়েশ্বর রাজস্বক্রয় অন্তর্গত লোকরা বরনগর ডালিঙ্গাপাম চুবুরীর শ্রী শ্রী বিষ্ণু মন্দিরত শ্রী শ্রী মদ ভাগবত অখণ্ড পাঠর সামরণি পড়ে। এইবেলি 50 সংখ্যক বর্ষ গড়কা অখণ্ড মদ ভাগবত পাঠত সমাগম ঘটে সহস্রাধিক ভক্তর। জগতের শান্তির সাতাম পুরুষিয়া পরম্পরা রক্ষার্থে অনুষ্ঠিত করা এই শ্রী শ্রী মদ ভাগবত অখণ্ড পাঠ অনুষ্ঠানত প্রতিদিনে ভাগবত পাঠ আরতি নাগারানাম পরিবেশন করা হয়। আর অনুষ্ঠানের সংগতি রাখি জগতের শান্তির এক ধর্মীয় ভাগবত শোভাযাত্রা উলিওয়া হয়। ইপিনে সপ্তাহ চোরা শ্রী শ্রী মদ ভাগবত অখণ্ড পাঠর অন্তত বৃহস্পতিবারে আবেলি এখনই ধর্মালোচনী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানত মহরিপড়া টেঙাঝড়ের শ্রী শ্রী উত্তর বেতনা শঙ্করদেব সত্রাধিকার ঋজু পাঠকে ধর্মালোচক হিসাবে উপস্থিত থাকে। উল্লেখ্য আছে ডালিঙ্গাপাম চুবুরীর শ্রী শ্রী বিষ্ণু মন্দিরত এইবেলি প্রতিদিনে সহস্রাধিক ভক্তর আগমন ঘটিছে বলে উদযাপন সমিতির সম্পাদক সঞ্জনাথে জানিব দিছে। গরু চড়াবলে লাজ করে বুঝছে, মানে এইবিলাক কুকুরবিলাক কিনে আনিব, তাক শ্যাম্পুরে গা ধুয়াব, খুয়াব, এক এখন বিছনাতে রাখিব, আর রাতেপা হলে বেলেগর পদূলি মুখত কামটো করাই থই যাব, বুঝছেন নাই, ঘরত নকরায়, বুঝছেন নাই। তো এইবিলাক ব্যবস্থা খুব সিদ্ধস্ত, তারে সলনি আপনি যদি সিমান হাজার টকার যদি ঘরত যদি দুটা গরু পুহিলে হেতেন, তারপর উৎপাদিত যেখানে গাখির সেখানে পরিয়ালর কারণে মহৌষধি হলেহেতেন, বিশুদ্ধ গাখির পালেহেতেন, গোবরখিনি যেখানে গোবর পাব সেই গোবরখিনি ঘরত অকমান পাচলি করা হেতেন, অর্থনৈতিকভাবেও আপনি লাভবান্বিত হলেহেতেন, আর স্বাস্থ্যসম্মত পাচলি আপনি ঘরতেই পালেহেতেন। পরিচালনা সমিতির মই সম্পাদিকা পদত আছো। আমার এই সোণালী জয়ন্তী বর্ষ এইবার ভালদরে উদযাপন হয়ে গেল, আজি অন্তিম দিন, গতি আমি আমার উদযাপন সমিতির সভাপতি দিলীপ দাদা লগতে সম্পাদক সঞ্জয় দা লগতে আমার ডাঙর ব্যক্তি সকলের লগত জ্যেষ্ঠ ব্যক্তি সকলের লগত থাকি যথেষ্টখিনি আমার অভিজ্ঞতা হল। এইবার আমার প্রথম ইয়াতে ইনভলভ হওয়া, তথাপিও আমি বহুতখিনি শিকিছো এলোকর এখেতসকলর পৰা, আৰু ফিউচাৰত যাতে তেওঁলোকৰ অনুপ্ৰেৰণাৰে এনেকৈ আগুৱাই যাব পাৰো তাৰ বাবে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছো। লগতে আমাৰ এই অনুষ্ঠানটো সুন্দৰকৈ পৰিচালিত হল, সেইটো এটা বহুত ভালে লাগিছে। সদশেষত সকলো ধৰ্মপ্ৰাণ ৰাইজলৈ পুনৰবাৰ মোৰ ফালৰ পৰা আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো, আর এই তো অনুষ্ঠান যাতে আমার পরবর্তী সময়ত এনেদরে চলি থাকে তাকে কামনা করছো, ধন্যবাদ। মই দীনেশ নাথ, শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রাঙ্গণত অনুষ্ঠিত শ্রী শ্রীমদ ভাগবত অখণ্ড পথর সোণালী জয়ন্তী বর্ষর উৎসব, যা উৎসব পরিচালনার করা সমিতির মই উপসভাপতি। আমার এই অনুষ্ঠানটি আজি যা 14 ডিসেম্বরের পর আরম্ভ হয়ে আজি 21 ডিসেম্বরের চলিলে, আর আজি আমার সদশেষত ধর্মলোচনী সভা আসি, আর এই ধর্মলোচনী সভাত বিশিষ্ট ব্যক্তি সকল উপস্থিত হয়েছে, তার ভিতর নির্দিষ্ট বক্তা হিসাবে আমি আমন্ত্রণ জানাই আনিছিল আমার টেঙাঝার সত্রর সত্রাধিকারী মাননীয় শ্রীযুত ঋজু পাঠক মহন্তদেব, আর তেখেতে এই নির্দিষ্ট বক্তার ভাষণত বারুকুয়ে আমাক আমোদ দিছে, আর আমন্ত্রিত অতিথির আসন অলঙ্কৃত করিলে আমার বিটিসির প্রাক্তন ইয়াম মাননীয় শ্রীযুত মহেশ্বর বসুমতারীদেবে, আর তারলগে আমার যে সাধু সন্ত বিভিন্ন ঠাইর পর আমন্ত্রণ জানা অনা ব্যক্তি সকল, আমি তেখেতসলক সুন্দরভাবে এই অনুষ্ঠানের যোগে দিয়ে আমি বিদায় পর্ব দিয়ে দিল, আর তেখেতসকল আমার মাজর পৰা আজির ঘর নিজ ঘরলৈ গন্তব্য করেছে, তারপরে আমার অল্প দুঃখ লাগিছে, কেনো আজি 7 দিন 7 রাতি আমি একলগে এই মন্দিরত নাম কীর্তন ভাগবত শ্রবণ কীর্তন করেছিল, কিন্তু হঠাৎ আমি আজি শেষ হওয়ার লগে লগে আমারও মনত দুঃখ আছে, মই আর বিশেষ কবলগা নাই, এইখানে কব। নমস্কার, মোর নাম তরালি দেবী, মই এয়া ভাগবত পাঠর উদযাপন সমিতির সম্পাদিকা হয়। আমার এই যে 7 দিনের ভাগবত পাঠ খুবই আনন্দদায়ক হয়, আমি এইটো দিনের কারণে অতি আগ্রহে বাট চাই থাকো। এইবার সোণালী জয়ন্তী বর্ষ খুব ধুনিয়াকৈ উদযাপন হয়ে গল, আমাক দাদাসকলে এইবার আমাকও জড়িত করেছে বিশেষভাবে, গতি দিলীপ দাদা, সঞ্জয় দা, এনেকে দীনেশ রবীন্দ্র, এনেকে সকলকে মোর ফলের বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো। আগলৈ যাতে আমি রাইজর লগত এনেকৈ জড়িত হব পারো,
তার মানে ভগবানের ওর প্রার্থনা করছো আর আমার গাঁওখানত এনেকুয়া একটা অনুষ্ঠান এই যাতে পরবর্তী কালত সুন্দরক সুকলমে আমি উদযাপন করব পো তার আশা করি। আমার ঐতিহ্যমণ্ডিত লোকরা বর্ণকর ডালিগ্রাম চুবুরীর এই শ্রী শ্রী বিষ্ণু মন্দিরত আমি শ্রী শ্রী মদ ভাগবত অখণ্ড পাঠর আয়োজন করেছিল। আমার 14 তারিখ ডিসেম্বর 14 তারিখের পর আরম্ভ এই কার্যসূচী আজি 21 ডিসেম্বর তারিখে সমাপ্তির পথত। এই 7 দিনীয়া কার্যসূচীত ভক্তপণ রাইজর যে সহায় সহযোগিতা আমি দেখিল আমি খুব সুখী। আমার জগতের শান্তি কল্যাণের বাবে যে উদ্দেশ্য আগত রাখি আমি অনুষ্ঠানটি আয়োজন করেছিল সেটা আমি আজি অনুভব করেছো সেটা আমার সফল হয়েছে। আমার যখন ভক্তপণ রাইজ আমার মাজত উপস্থিত হল তেখেতসকলক কি ধরনের সেবা সৎকার করবো সেয়া তেখেতসকলের বিচার্য বিষয়। আমি যৎপরণ আছি চেষ্টা করেছো যাতে এই অনুষ্ঠানটির সফল রূপায়ণত আমার যখন ব্যক্তি আমার সহায় সহযোগিতা বিভিন্ন ধরনের নারমরণে হোক বা আর্থিক কায়িক মানসিক যি ধরনের আমার দেয়া পরখরা আগবাড়ালে তার আমি তেখেতসকলের সব শিরণত হয়েছো। আমার পরম্পরাগত এই উৎসবটি আমি এক বৃহৎ উৎসব হিসাবে আমি চুবুরিয়ে পালন করে আইছো। আমি দেহে মনে যে অনুষ্ঠানটি আমি সদাই এক জাক জমকতারে পালন করার চেষ্টা অব্যাহত রাখিছো সে আমার সফল হলে আমি নিজে ধন্য মানিম। আমার এই অনুষ্ঠানটির আজির শেষের পরিক্রমাত আসলে আমার ধর্মালোচনী সভাখন। এই ধর্মালোচনী সভার নির্দিষ্ট বক্তার আসনখন ফোন করেছিল টেঙ্গাজার সত্রের সত্রাধিকার মাননীয় ঋজু পাঠক ডাঙরে। তেখেতে যে বহুমূল্যা বাণী আমার মাজত প্রচার করে থাকে গল সেয়া আমি তেখেতক শলাগিছো। আর এই ধর্মালোচনী সভার জড়িয়ে আমি গোটে অসমবাসী রাইজক এটি বার্তা প্রেরণ করব খুঁজেছো যে যিমান আমি ইলেকট্রনিক মাধ্যম বা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গে নাচালেও ধর্মর উদ্ধত কোনো নহে। গতি এই ধর্মর বাণীয় যাতে আমার অসমবাসীক একত্রিত করে রাখে আমি যাতে ভাই ভনী বা মিলা প্রীতি সম্প্রীতির আমি গোটে অসমখন এখন আমার সর্বাঙ্গসুন্দর রাজ্য হিসেবে পরিণত করব পারো তার প্রচেষ্টা আমার এই এটি ক্ষুদ্র অনুষ্ঠানটি আমি আগবাইছো। গতি সদশিকত সকলোলৈ মই ধন্যবাদ জ্ঞাপন করেছো আর এই অনুষ্ঠানটির সাফল্যমণ্ডিত করার যখন ব্যক্তি আমার সহায় হয়েছে পুনের ধন্যবাদ জানাই এই আপনার সকলকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আর যখন ব্যক্তি আমার মাজ এই প্রচার বা প্রসারত সহায় সহযোগিতা আগবাড়লে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো।